সমস্ত জিও ইউজারদের জন্য ব্যাড নিউজ, কারণ জিওর সমস্ত রিচার্জের প্ল্যানের দাম বাড়তে চলেছে প্রায় 18 থেকে 26% অবধি। ইয়েস, আর তার সাথে কিন্তু জিও আনলিমিটেড 5G কিন্তু আমরা আর পাবো না, তার জন্য আমাদের পয়সা দিতে হবে। বাট তোমাদের এমন একটা ট্রিক দেখো যার মাধ্যমে তোমরা আনলিমিটেড 5G পাবে আর এত টাকা তোমাদের পে করতে হবে না। দেখো, অনেকে হয়তো বলছে যে আম্বানির মেয়ের বিয়ে, তার জন্য নাকি তারা রিচার্জ দাম বাড়াচ্ছে টাকা তোলার জন্য। দেখো, এই সমস্ত ফালতু কথা বলে কোনো লাভ নেই, কারণ প্রথম যখন জিও আমাদের ইন্ডিয়াতে আসে তখন কিন্তু আমরা ফ্রিতে 4G আনলিমিটেড কল, ভিডিও কল, মেসেজ সব করতে পেরেছি। বাট ঠিক 6 মাসের মাথায় কিন্তু তারা রিচার্জের প্ল্যান নিয়ে আসে অ্যান্ড সেই প্ল্যানের দাম কিন্তু যথেষ্ট বেশি ছিল, বাট আমরা কিন্তু রিচার্জ করেছিলাম। তারপরে কিন্তু বছরের বছর তারা রিচার্জের দাম বাড়িয়েছে, আর কোনো রকম ফ্রি সার্ভিস নেই। তারা বলেছিল যে ফোন কলের জন্য কোনো টাকা দিতে হবে না। আনলিমিটেড ভয়েস কলস ফ্রম এনিওয়্যার টু এভরিওয়্যার ইন ইন্ডিয়া অ্যাবসলিউটলি ফ্রি। এখন কিন্তু ফোনে রিচার্জ না থাকলে না ফোন যায় না ফোন আসে, কিচ্ছু হয় না। তাহলে ফ্রি বলে কিচ্ছু হয় না, প্রথমে তাদের ফ্রিতে দিয়ে লোভ দেখাবে, তোমাদের অভ্যাস করে দেবে, তারপর কিন্তু তারা টাকা নেবে। তো এটাই হলো কিন্তু বিজনেসের প্ল্যান, আর আমরা কিচ্ছু করার নেই, আমরা তো অ্যাবিচুয়েড হয়ে যাই আর তোমরা ইউজ করি। সেমভাবেও কিন্তু আনলিমিটেড 5G যখন লঞ্চ হয় তখন কিন্তু অত 5G ইউজার ছিল না, বাট এখন কিন্তু সকলের কাছে মোটামুটি 5G ফোন হয়ে যাওয়ায় এখন আর যারা 5G ইউজ করছিলো প্রথম দিক থেকে তারা কিন্তু স্পিড পাচ্ছে না, কারণ একই নেটওয়ার্কের উপর কিন্তু অনেক প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে, তারা কিন্তু আর সেই নেটওয়ার্কের উপর কাজ করছে না, কারণ তারা ফ্রিতে দিচ্ছে। এবার তোমাদের কাছ থেকে টাকা নেবে, তার উপর কাজ চলবে আর ইন্টারনেটের স্পিডও আমরা পাবো। তো ফ্রি যতদিন দিয়েছে, লোভ দেখিয়ে দিয়েছে, অভ্যাস হয়ে গেছো, এবার তোমরা পয়সা পে করো। তোমরা দেখতে পাচ্ছ জুলাইয়ের ঠিক 3 তারিখ থেকে কিন্তু আমাদের নতুন রিচার্জ প্যাকের প্ল্যান কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যান্ড দেখো যে কত টাকা দাম বেড়েছে। আমি যদি মান্থলি প্ল্যানে দেখি, মান্থলি প্ল্যানে 155 টাকা 2GBটার দাম, 28 দিনের দাম ছিল আগে 155 টাকা, এটা দাম হয়ে গেছে 189 টাকা, 209 টাকাটা দাম হয়ে গেছে 249 টাকা, প্রায় 50 টাকা কাছাকাছি বেড়ে গেছে। ওকে, অ্যান্ড 239 টাকা যেটা 1.5G প্ল্যান ছিল সেটা দাম বেড়েছে 299-300 টাকা। এবার দেখবো আমরা সব থেকে বেশি যে প্ল্যানটা রিচার্জ করি 3 মাসের, TFL 6 যে রিচার্জটা দেখতে পাচ্ছ, TFL 6-এ 1.5GB করে 84 ডে, যেটা দাম বেড়ে হয়েছে 799 টাকা। তো কত টাকা দাম বেড়ে গেছে, অ্যান্ড আমরা কিন্তু এই 1.5GB রিচার্জটা করলে পরে আমরা কিন্তু আর 5G আনলিমিটেডটা পাবো না। ইয়েস, এটা কোম্পানি ক্লেম করছে, আমি বলার কিছু না। আর একটা তোমায় দেখাই, যেটা 799 টাকা 2GB করে প্ল্যান ছিল পার ডে 84 ডে, এটা দাম হয়ে গেছে 860 টাকা। কোথায় 719, কোথায় 860, প্রায় 120-130 টাকা কাছাকাছি কিন্তু দাম বেড়ে গেছে। মানে প্রত্যেকটা রিচার্জে প্রায় 20%, 18%, 26% অবধি কিন্তু রিচার্জের দাম বেড়েছে। এবার যদি আমরা ইয়ারলি প্যাকেজ দেখি, 365 দিনের জন্য ওটার দাম হয়েছে 1899 টাকা, মানে 1900 টাকা, কোথায় ছিল 1560 টাকা সেটা হয়ে গেছে 1900 টাকা। আর যেটা রয়েছে 2999 টাকা, 2.5GB করে ছিল, ওটার দাম হয়ে গেছে এখন 3599 টাকা। যেটা বললাম যে আনলিমিটেড তোমরা 5G পাবে না কেন, আমরা নিচের দিকে যদি দেখি এখানে দেখতে পাচ্ছ যে আনলিমিটেড 5G অ্যাভেলেবেল অল 2GB ডেটা প্ল্যানের উপর, মানে যারা 2GB ডেটা প্ল্যান মানে রিচার্জ করবে তারাই কিন্তু একমাত্র 5G আনলিমিটেডটা পাবে। মানে তোমাদের কিন্তু এখানে যদি 3 মাসের প্ল্যান রিচার্জ করো তাহলে তোমাদের 791 টাকা যেটা ছিল যে 2GB প্ল্যান, যেটা তোমাদের রিচার্জ করতে হবে 859 টাকা, মানে 859 টাকা তুমি যদি রিচার্জ করো তাহলে কিন্তু তুমি আনলিমিটেড 5G পাবে, তাছাড়া কিন্তু তুমি আনলিমিটেড 5G আর পাবে না। আর কিছুদিন পর কিন্তু এই আনলিমিটেড 5G জন্য তোমাদের পয়সা দিতে হবে আলাদা করে, যেটা কিন্তু 1.5GB তা দিচ্ছে না, 2GB জন্য দিচ্ছে। কি করে তোমরা আনলিমিটেড 5G ইউজ করো, ঠিক আগের প্রাইস। এবার আমরা দেখতে পাচ্ছি জিওর অ্যাপে কিন্তু এখনও এই রিচার্জ প্ল্যানগুলো কিন্তু শো করছে, যেগুলো আমরা আগে দেখেছিলাম। দেখো 1.5GB যে প্ল্যানটা রয়েছে, 666 TFL 6 যেটা 84 দিন, 1.5GB করে নেট। আমরা ডিটেলসে যদি আমরা আসি, হ্যাঁ দেখতে পাচ্ছ কিন্তু আনলিমিটেড 5G এনেবল সাবস্ক্রিপশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। মানে আমরা যদি 3 তারিখের আগে 666 রিচার্জটা করে নিই, 1.5GB প্ল্যানটা, তাহলে কিন্তু আমরা আনলিমিটেড 5G পাবো নতুন রিচার্জ আসার সত্ত্বেও। আগে কিন্তু একটা 395 টাকার প্ল্যান ছিল যেটা আনলিমিটেড 5G, সেটা কিন্তু তুলে দিয়েছে, বাট এখনও কিন্তু এই প্ল্যানগুলো কিন্তু তোলেনি। তো আমরা যদি এখন একসাথে 666 রিচার্জটা 3-4টে করে নিই, তাহলে কিন্তু আমরা 1 বছরের কাছাকাছি কিন্তু এই সেম প্ল্যানে আনলিমিটেড 5G ব্যবহার করতে পারো। এটা কোম্পানি ক্লেম করছে, আমি কোম্পানিতে ফোন করেছিলাম, তারা বলেছে যে 3 তারিখের আগে যদি তোমরা যদি রিচার্জটা করে নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্ল্যান, একটা প্ল্যান শেষ হবে, আবার সেকেন্ড প্ল্যানটা তোমাদের অ্যাক্টিভ হবে, আবার সেকেন্ড প্ল্যান শেষ হবে, আবার একটা প্ল্যান অ্যাক্টিভ হবে, তো তোমরা সেম প্রাইসে আনলিমিটেড 5G পাবে। তো এখনই
যারা আজকে রিচার্জ করেছো তারা ইচ্ছা করলে আরও তিন চারটে বা দু তিনটে রিচার্জ করে নিতে পারো। আর যাদের বাজেট নেই, তারা তো কিচ্ছু করে নেই, তারা হয়তো অ্যাটলিস্ট একটা রিচার্জ তোমরা করে রাখো, যদি তিনটে মাস তোমরা একই প্রাইসে ইউজ করতে পারবে। যদি ভিডিওটা দেখে একটু হেল্প, অবশ্যই সবাইকে শেয়ার করা সবার জানা উচিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।